প্রিয় দর্শক, এমন অনেক লোক আছে যাদের ভাগ্য আসলে চাকার মতো, কারণ তাদের ভাগ্যের মোড় ঘুরতে যেন কোনো সময় লাগে না। আপনার বর্তমান অবস্থা যেমনই হোক না কেন, ভালো অথবা খারাপ, সেটা পরিবর্তন হতে সময়ের প্রয়োজন পড়বেই না যদি আপনার ভাগ্য আপনার পাশে থাকে। এই কথাগুলো আমার মন গড়া নয়, বরং কিছু কিছু মানুষের বাস্তব ভাগ্যের পরিবর্তন দেখে বলতে বাধ্য হচ্ছি, যারা কোনো পরিশ্রম ছাড়াই নিহাতি ভুলবশত ধনী হয়ে গিয়েছিল। কি দর্শক, ভুল শুনলেন? আজ আমি আপনাদের এমন দশজন সৌভাগ্যবান ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেব, যারা শুধুমাত্র ভাগ্যের দোষে বা গুণে যাই বলুন না কেন ভুলবশত ধনী হয়ে গিয়েছিল। আপনি হয়তো ভাবছেন, যেখানে মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে সৌভাগ্যের মুখ দেখতে পায় না, সেখানে ভুল করে কিভাবে ধনী হওয়া সম্ভব? আসলে আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র এই চিন্তা করেই জীবনটা শেষ করে দিচ্ছি, তবে সৌভাগ্যের সোনার ফরিনের দেখা কিন্তু পাওয়াই যাচ্ছে না। আমার মনে হয় এই ভিডিওটি দেখে আপনার মনে কিছুটা হলেও নতুন করে পরিশ্রমী হওয়ার উদ্দীপনা জেগে উঠবে। তো স্বাগতম আপনাকে আবরণ ফ্রন্থির চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। কেভিন লেস আমেরিকার সিমসিমারি শহরে 2013 সালের আগস্টে একটি ক্যাসিনোতে ব্র্যান্ড প্রমোশনের জন্য একটি বিশাল গিভওয়ে অফার রাখা হয়। সেটা হচ্ছে র্যান্ডমলি একজন কাস্টমারকে বিজয়ী ঘোষণা করা হবে এবং পরবর্তীতে যাকে দেওয়া হবে $1,000,000, এবং এই বিজয়ী কাস্টমার হিসেবে যার নাম ঘোষণা করা হয় তিনি হচ্ছেন কেভিন লেস। পরবর্তীতে কাস্টমার ভেরিফিকেশনের জন্য যখন যাচাই বাছাই করা হয়, তখন দেখা যায় আসলে যে কেভিন লেসকে পুরস্কার দেওয়ার কথা ছিল, ভুলে একই নাম হওয়ার কারণে অন্য আরেকজনকে সেটা দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু রেপুটেশনের কথা চিন্তা করে ভুল ব্যক্তির কাছ থেকে টাকা ফিরিয়ে না নিয়ে বরং আসল কেভিন লেসকে $1,000,000 পুরস্কৃত করা হয়। আর এভাবেই সেই রাতে নামের মিল থাকার কারণে ভুল করে হলেও একজনের বদৌলতে দুইজনের ভাগ্য প্রসারিত হয়ে যায়। গ্লেন্ডা ব্ল্যাকওয়েল। ব্ল্যাকওয়েল আমেরিকার একজন বাসিন্দা ছিলেন। তিনি খুবই গরিব ছিলেন এবং তার স্বামী প্রায় বিভিন্ন লটারির টিকিট কিনে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন, কিন্তু কখনোই জিততে পারেননি। এতটা গরিব হওয়া সত্ত্বেও লটারির টিকিট কিনে টাকা নষ্ট করার কারণে গ্লেন্ডার ছিল তার স্বামীর প্রতি অনেক রাগ, এবং এরপরে সে সিদ্ধান্ত নেয় স্বামীর টাকা দিয়ে লটারি কিনে সে বুঝিয়ে দেবে অযথা টাকা পয়সা নষ্ট করার কষ্ট কেমন হয়। আর এজন্য তার স্বামীর টাকা দিয়ে একটি গ্যাস স্টেশন থেকে একটি লটারি টিকিট কিনে নেয় এই মহিলা। তবে সৌভাগ্যবশত তার প্রতিশোধ নেওয়া বিফলে যায়। সৌভাগ্য কেন বললাম, কারণ সেই রাতে গ্লেন্ডা যে টিকিটটি কিনেছিল সেটা জিতে $1,000,000 পুরস্কার পায়, যদিও লটারি জেতার কোনো ইচ্ছাই তার পূর্বে ছিল না। আর এভাবেই ভুলে ভুলে তাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়। অ্যাডাম স্ট্রম। আমেরিকার পেনসিলভেনিয়ায় বসবাস করেন এই ব্যক্তি অ্যাডাম স্ট্রম। হঠাৎ একদিন $4 দিয়ে একটি পেন্টিং কিনে নিয়ে আসে এবং পেন্টিংটি থেকে ফ্রেম আলাদা করার সময় সে পেন্টিংটির নিচে আমেরিকার স্বাধীন হওয়ার ঘোষণা দেওয়া একটি প্রিন্ট করা কাগজের টুকরা পায়। পরবর্তীতে সেটা এক্সপার্টদের দেখালে জানা যায় আমেরিকা যেদিন স্বাধীন হয়েছিল 1776 সালের 4 জুলাই, এই কপিটি সেদিন প্রিন্ট করা, আর এরকম মাত্র 24টি কপি প্রিন্ট করা হয়। পরবর্তীতে এই কপিটি $24,20,000 তিনি বিক্রি করেন, আর চোখের পলকে তিনি কোটিপতি হয়ে যান। গ্রেট দয়াল। পাথর বিক্রি করে ধনী হওয়া ব্যক্তি। পাথরটি তৈরি কোনো মূর্তি নয়, শুধুমাত্র সাধারণ পাথর বিক্রি করে কোনো ব্যক্তি কিভাবে ধনী হয়ে যায় এটাই তো ভাবছেন আপনারা। গ্রেদায়াল নামের এই ব্যক্তিটি এরকম কিছু কাজ করেছিল যাকে লোক বাগলাবে ছাড়া আর কিছুই বলবে না, সেটা হচ্ছে অকেজো সাধারণ পাথর বিক্রি করা। তিনি পাখির বাসার মধ্যে পাথর বসিয়ে সেগুলো বিক্রি করা আরম্ভ করে, যেটা পেট রক নামে পরিচিত, আর লোকজনের কিছুদিনের মধ্যেই সেটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে গ্রেদায়াল অল্প কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যায়। তার ব্যতিক্রম ও অদ্ভুত বিজনেস আইডিয়ার মাধ্যমে 6 মাসের মধ্যেই তিনি প্রায় $1,50,000 মালিক হয়ে যায়। গ্রেদায়ালের পাথর বিক্রি করার মাধ্যমে আমরা অন্তত এইটুকু বিশ্বাস করতেই পারি, কোনো কাজে ছোট নয়, বরং আমাদের মধ্যে ইচ্ছা শক্তি ও পরিশ্রমী হওয়ার মনোবল থাকতে হবে, তাহলেই একদিন না একদিন সাফল্য কাছে আসবেই। জুয়েল কম। আইফ্যাট অ্যাপ নামটি হয়তো আপনারা কম বেশি অনেকেই শুনেছেন। শব্দটির সাথে যদি আপনার পরিচয় না থেকে থাকে তাহলে একটু কষ্ট করে ডিকশনারি থেকে ঘুরে আসুন। আশা করছি জেনে যাবেন, জুয়েল কম নামের এই ব্যক্তিটি আইফার্ট নামের একটি অ্যাপ চালু করেন, যে অ্যাপটির সাহায্যে বিভিন্ন রকম ফার্টের সাউন্ড রেকর্ড করে বন্ধুদের পাঠানো, এমনকি বেশ কয়েকটি ফার্টের সাউন্ড রেকর্ড করা ছিল। এর সবচেয়ে আশ্চর্য বিষয় ছিল জুয়েল কম আইফার্ট অ্যাপটির প্রাইস প্রায় 1,00,000 দাবি করে। মনে হচ্ছে অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে ₹1,00,000 খরচ করতেই হবে। ভাবছেন মাথা খারাপ, যেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ফ্রিতেই ব্যবহার করা যায় সেখানে এই অ্যাপ ব্যবহার করতে টাকা খরচ করতে হবে, কিন্তু এত কিছুর পরেও মানুষ টাকা খরচ করে এই অ্যাপটি ব্যবহার
প্রচার করা শুরু করে এবং জুয়েল কম দ্রুত মিডিয়ায় আলোচিত হয়ে যায়। আর এভাবেই ধীরে ধীরে সে তার অ্যাপসের সাহায্যে ৩ কোটিরও বেশি ডলার আয় করে। প্রিয় দর্শক, মানুষের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য কোনটিকে আপনি বেশি গুরুত্ব দেন, ভাগ্য না পরিশ্রম নাকি দুটোই? সে বিষয়ে আপনার কি মতামত তা আমাদেরকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পেলে আমরাও খুব উৎসাহিত হই। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। নিত্য নতুন এবং ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফ্রন্ট ৩ চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।